গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, কিন্তু শরীরটা ঠিকমতো ভালো নেই। দেখছেন তো চোখ মুখের অবস্থা কীরকম, একটা যেন উস্কো খুস্কো, উস্কো খুস্কো নয়, যেন কীরকম একটা লাগছে, ভালো লাগছে না। তো রান্না বান্নার সমস্ত কিছু হয়ে গেছে। আজকে তো অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, সকাল থেকে অনেক কিছু কাজও একটু ইয়ে থাকে। তো আলপনা টালপনা দিয়েছি, পুজো করেছি। আলপনাগুলো না সাদা পাথরে ঠিক বোঝা যায় না, ভালো লাগে না। আর জানেন, পালং শাকের বীজ ফেলেছিলাম, পালং শাক গাছ উঠে গেছে, কিন্তু ধনেটা উঠেনি। কেন কি জানেন, আমি ভেবেছিলাম হয়তো পালং শাকটা দেরি হবে উঠতে, কিন্তু পালং শাকটা আগে উঠে গেল, ধনে বীজটা উঠেনি এখনো। উঠবে কি না জানি, তো চলুন দেখাই যাই। এই যে পালং শাকের বীজ উঠে গেছে, এই যে উঠে গেছে পালং শাকের বীজ, গাছ উঠে গেছে। আর ধনে বীজ এখনো উঠেনি, ধনে গাছ উঠেনি এখনো। এখন যাই ঘরে, সবাইকে খেতে দিতে হবে। আর লেবু গাছটার উপরে রঙ্গন গাছটা চেপে বসেছিল বলে লেবু এবারে ভালো হয়নি, এক দুটা হয়েছে গাছে। ওই যে একটা হয়ে আছে লেবু, এইটা ওই ভিতরে আছে দু একটা আরো। চলুন যাই ঘরে, সবাইকে খেতে দিতে হবে। আজ নিরামিষ, সেরকম বিশেষ কিছু রান্নাবান্না করিনি। এই ডাল, একটা সবজি করেছি মিক্সড ভেজ, আর করেছি কি বলুন তো, একটু ভাজাভুজি করেছি, দেখাচ্ছি। এই যে মূলো ভেজেছি, বেগুন ভেজেছি, ডাল করেছি, আর এই যে পাঁচমেশালির একটা সবজি চচ্চড়ি করেছি। এই এই আজকে দুপুরের মেনু। তো যাই সবাই খেতে দিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কি করেছি বলুন তো, খাওয়া দাওয়ার আগেই আমি কি করেছি, এই যে চিড়েগুলো এক বাটি ভিজিয়ে দিয়েছি জলে, এগুলো পিঠে বানাবো। আগে তো আমি শেয়ার করেছি কিভাবে বানাই, তবু আজকে একবার দেখিয়ে নেব। তো এগুলো থাক এখন, আর আজকে যেহেতু অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার না, চলুন যাই। আর যেহেতু অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি মা কাকিমা জেঠিমা সবাই বিকেল হলে, বৃহস্পতিবার বিকেল সবাই বসিয়ে সুন্দর সাজুগুজু করে কি করতো, আলতা করতো। তো আমিও আর যেহেতু প্রথম বৃহস্পতিবার, সেই জন্য আলতা করছি। আলতা করলে কি হয় বলতো, এই যে ঠান্ডা পড়ছে না, আমার পা ফাটার একটু প্রবণতা আছে, পা ফেটে ফেটে যায়, ভালো লাগে না, সেই জন্য করি না। তো প্রথম বৃহস্পতিবারটা করে নিই। তো আলতা করার পর সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি, এসে এই যে চা করলাম, ছেলেকে একটু টিফিন করলো, ছেলে ছেলে টিফিন খেয়ে চা খেলো। একটু এই ঠান্ডার সময় না, ছেলে এমনিতে চা খেতে খুব ভালোবাসে, তো চাটা খেয়েও টিউশন গেল, আর আমিও চলে আসলাম। আমি চা খাই না, আমার শরীরটা ভালো নেই, কী হচ্ছে জানো তো, খাওয়ার ঠিক টাইমে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না। তো মানে সেই 12টা সাড়ে 12টা একটা হয়ে যাচ্ছে টিফিন করতে, এতে না গ্যাস অ্যাসিডিটি এরকম ধারণা চলে এসছে, ভালো লাগছে না শরীরটা কিছুতেই। তবে এগুলো করবো, ওরা খেতেও ভালোবাসে, এই জন্য এই যে ম্যাশ করে নিচ্ছি, এই যে এটাকে দেখুন, এই যে ভিজিয়ে রেখেছিলাম চিড়াটাকে, এটা ম্যাশ করে নিচ্ছি হাতে, এইভাবে চটকে চটকে ভালো করে
ম্যাশ করে নিচ্ছি, ম্যাশ করে নিই। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে যে সুজি চিনি ময়দাটা নিয়ে আসা নাই, ময়দা টয়দা সব কিছু দিয়ে নিজে নারকেল কুচি করে নিয়েছি, দুধ দিয়ে ব্যাটারটা করব, করে নিয়ে দিয়ে এগুলা পিঠে ভাজবো। এই যে ব্যাটারটা রেডি করে নিয়েছি, এবার আমি তেলটা গরম হলে ভাজবো। ছোট্ট বোতলে আমি তেলটা তুলে নিই, কিন্তু বোতলগুলো ধুতে দিয়েছি, স্টিলের বোতলটা আমার, স্টিলের বোতল আছে, ওইল বোতল, তো ওগুলো ধোয়া হয়নি বলে একদম ডাব্বার সঙ্গে তেল কড়াইতে দিলাম। তো আমি করে নিই পিঠেগুলো, পিঠে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেব। এই যে এলোমেলো একদম ময়দা টয়দা পড়ে নোংরা হয়ে পড়ে আছে, সমস্ত কিছু এখন মুছামুছি করবো, যে বাসন কোসন সমস্ত ধুবো, আর সবাই খাওয়া দাওয়া করুক, তারপর গিয়ে গুছিয়ে গেছে ঘুমাতে যাওয়া। শরীরটা একদমই ভালো নেই, কিছু ভালো লাগছে না, তবুও ঘরের কাজ তো করতেই হবে, তো এখন যাই সবার বিছানা টিছানা করা, তারপর গিয়ে ঘুমাতে যাওয়া। আমার সমস্ত বন্ধুদের জানাই গুড মর্নিং। তো কালকে ব্লগটা শেষ করিনি, তো সকাল থেকে উঠে যেমন যেমন কাজকর্ম থাকে সমস্ত কিছু হয়ে গেছে, এখন কি করব বলুন তো, স্নান টান করতে হবে, তারপর পুজো টুজো আছে, এখন 8টা বাজে, আর কিছু গাছ লাগানোরও আছে, লাগিয়ে ফেলি তারপর স্নান করব। গতকাল দেখিয়েছিলাম কিরকম ছোটো ছোটো উঠেছিল গাছগুলো, আজকে দেখুন কতটা বড় হয়ে গেছে। এই যে চোখের সামনে নিজের হাতে লাগানো গাছ একটু একটু করে বড় হয়ে ওঠে না, খুবই ভালো লাগে, এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর ধনে বীজটা উঠছে না কেন কেন কে জান, হয়তো একটু লেটে উঠবে, দেখা যাক, না হলে আবার ডবল বসাবো। দেখুন এই যে দেখুন এই কুই ডাঁটাটা খুশি উঠেছে এই টবে, আর মাটিটা আমি ইয়ে করছি না, এইখানেই বসিয়ে দেব। এই যে কুলে ডাঁটাগুলো যেটা শাক হবে এটাও থাক, মাটিটা কুপিয়ে দিচ্ছি হলে হবে।
এবারে না এই গাছটির ফলন ভালো হয়নি, কিন্তু এখন যে কেটে দেবো ভাবছি, তখন দেখুন কীরকম হয়েছে। এই যে দেখুন গাঁঠুতে গাঁঠুতে এখন কুঞ্জরি ধরেছে, কেটে দেবো, এক মাস মতো থাকুক তারপর কেটে দেবো, দিলে ভালো করে হবে। এই যে দেখুন তো কুঁদরি এই কটা তুললাম, এখন হচ্ছে কুঁদরি একটু একটু করে, তবে গাছটা এক মাস মতো করে কেটে দেবো, দিলে ভালো করে আবার নতুন করে পাতা গজাবে, ভালো হবে। তো এখন চলুন ঘরে যাই, আর এইখানে ব্লগটাও শেষ করে দিচ্ছি, আবার নতুন ব্লগ শুরু করতে হবে। আজকের মতো এইটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।